আজকে আমরা আরএস এবং জিআইএস থেকে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ডাটা স্ট্রাকচার মডেল তো আমরা ভৌগোলিক উপাদানকে যখন আমরা উপস্থাপন করি তার জন্য আমরা সাধারণত দুটো মডেলের বেশি ব্যবহার করি একটা হচ্ছে রাস্টার ডাটা মডেল আর একটা হচ্ছে ভেক্টর ডাটা মডেল আমরা সাধারণত দেখি যে কোনো ভূপৃষ্ঠের যে ভৌগোলিক উপাদান সেগুলোকে আমরা পয়েন্ট লাইন এবং এরিয়া এই তিনটি উপাদান দ্বারা আমরা দেখাতে পারি তো আমাদের এই তিনটি উপাদান দিয়ে দেখানোর জন্য আমরা কি করব আমরা যে ডাটা মডেল আছে সেই ডাটা মডেলকে আমরা ভাগ করব একটা রাস্টার ডাটা মডেল একটা ভেক্টর ডাটা মডেল এই দুটো মডেল ছাড়াও আরেকটা মডেল আছে ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক যেটাকে আমরা টিন ডাটা বলি তাহলে আমরা আজকে এই তিনটে ডাটা সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই আসি আমরা রাস্টার ডাটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা ডাটা মডেল আমরা সাধারণত ফটোগ্রাফিক ক্যামেরায় বা অন্য কোনো মাধ্যমে যখন আমরা ছবি তুলি অর্থাৎ ডিজিটাল পিকচার তুলি বা ডিজিটাল ছবি নিয়ে আসি সেটা রাস্টার ডাটা আমরা বলতে পারি কেননা রাস্টার ডাটা সাধারণত পিক্সেলের সাহায্যে উপস্থাপন করা হয় তাহলে কোনো একটা ভৌগোলিক উপাদান বা এই জায়গাকে আমরা অনেক রো এবং কলামে যদি ভাগ করি তাহলে ছোট ছোট ঘর তৈরি হয় এই ছোট ছোট ঘর তৈরি হয় এই ঘরগুলোকে আমরা বলবো এক একটা পিক্সেল পিক্সেলকে আমরা এলিমেন্ট অফ পিকচার অর্থাৎ আমরা যদি কোনো একটা বিষয়কে যদি আমরা ছোট ছোট পিক্সেল দ্বারা উপস্থাপন করতে পারি তাহলে এই পিক্সেল দ্বারাই যখন ভৌগোলিক উপাদানকে যখন আমরা একটা দ্বিমাত্রিক তলে উপস্থাপন করব তখনই সেটাকে আমরা বলবো রাস্টার ডাটা মডেল তো এক্ষেত্রে আমরা কোনো একটা বিন্দুকে আমরা পয়েন্ট দ্বারা দেখা গেল একটা শহর কলকাতা শহর সেটাকে আমরা পয়েন্ট দ্বারা দেখব যদি আমরা রিভার দেখি তাহলে সেটাকে আমরা লাইন দ্বারা এবং কোনো পুকুর বা নদী সেটাকে আমরা একটা এরিয়া দ্বারা বা পলিগন যেটা এরিয়া দ্বারা আমরা সে উপস্থাপন করব তাহলে আমি দেখে নেব কোনো একটা জায়গা যদি আমি নিই তাহলে এটা হবে আমার সেই একটা জায়গা যদি আমার একটা রাস্তা হয় তাহলে হয়তো একটা পিক্সেল দুটো পিক্সেল তিনটে এইরকম আমি পিক্সেল দিয়ে কি হচ্ছে আমি রাস্তাটা উপস্থাপন করতে পারছি অর্থাৎ এটা একটা রাস্তা দেখা যাচ্ছে একটা পুকুর বা এরিয়া তাহলে আমার এরকম হয়তো একটা চারকোনা পুকুর যদি থাকে তাহলে এই চারটে দ্বারা আমি এই পিক্সেলটা তাহলে এটা হচ্ছে একটা এরিয়া অর্থাৎ পুকুর দেখাতে পারি এটা দিয়ে আমার নদী বা রাস্তা দেখাতে পারি এটা দিয়ে আমি শহর দেখাতে পারি এইটা হচ্ছে আমার রাস্টার ডাটা মডেল তো এই ডাটা মডেল খুবই সহজ এবং সহজে উপস্থাপন করা যায় এবং এতে লোক শক্তিও কম লাগে এবং ব্যয়ও কম হয় অর্থাৎ আমাদের যে স্যাটেলাইটগুলো আছে সেই স্যাটেলাইটগুলোর যে সেন্সর আছে তারা সরাসরি এই রাস্টার ডাটা রূপেই ভৌগোলিক তথ্য সে গ্রহণ করে অর্থাৎ সরাসরি আমরা ওই তথ্য পেতে পারি এবার এই যে ভৌগোলিক তথ্য তার উপস্থাপনা অর্থাৎ যে এর যে কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি সেটা নির্ভর করবে এই পিক্সেলের উপর কোনো একটা স্থানে পিক্সেলের পরিমাণ যদি দেখা যাচ্ছে পিক্সেল পার ইঞ্চ এখানে যদি দেখা যাচ্ছে একটা 800 পিক্সেল আছে আর একটা আছে 20,000 পিক্সেল তাহলে দেখবো 800 পিক্সেল পার ইঞ্চে যেরকম আমার ভৌগোলিক তথ্য উপস্থাপন হবে তার চেয়ে এখানে বেশি ভালোভাবে উপস্থাপন হবে এবং প্রত্যেকটা পিক্সেলেরই একটা ভ্যালু থাকে যেটাকে আমরা ডিএন ভ্যালু বলি এই ভ্যালুর দ্বারা আমরা প্রত্যেকটা পিক্সেলের অবস্থান নিশ্চিত করি এই পিক্সেল দ্বারা আমরা দেখব যে এই পিক্সেলের মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করতে পারি তবে এর অসুবিধাও আছে যেমন এটা যেহেতু পিক্সেল আকারে অবস্থান করে তার জন্য এই যে অবস্থানটা যে লাইন সেই লাইনটাও যেমন আমরা সুন্দরভাবে পাই না আবার দেখা যায় যে কোনো একটা জায়গায় যদি বাউন্ডারি করতে হয় তাহলে বাউন্ডারির যে সাইডগুলো সেগুলো যথাযথভাবে উপস্থাপন করা যায় না অর্থাৎ দেখা যাচ্ছে একটা সুন্দর একটা কার্ভ যদি আমি একটা বাউন্ডারি আনতে যাই তাহলে এখানে কিন্তু কার্ভ কখনোই আসবে না আমরা যদি পিক্সেলগুলোকে যুক্ত করি তাহলে কখনোই এখানে যেমন এই কার্ভটা আসেনি কারণ এখানে ফাঁকা থেকে গেছে তার জন্য রাস্টার ডাটা মডেলে অনেক অসুবিধা আছে আবার রাস্টার ডাটা মডেলে দেখা যাচ্ছে একটা বিশাল অঞ্চলে যদি তথ্য তুলতে হয় তাহলে দেখবো অনেক
পিক্সেল হয়ে যায়, অর্থাৎ ডাটা অনেক বড় হয়ে যায়, ফলে সেটাকে ঠিকঠাক উপস্থাপনের জন্য অনেক বিষয়কে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এটা গেল আমার রাস্টার ডাটা মডেল। এবার আমরা আসব ভেক্টর ডাটা মডেল। ভেক্টর ডাটা মডেলেও কি ব্যবহার করা হয়? পয়েন্ট ব্যবহার করা হয়, লাইন ব্যবহার করা হয় এবং পলিগন পলিগন ব্যবহার করা হয়। এখানে কি করা হয় যে ভৌগোলিক তথ্যকে আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাহায্যে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমার সাহায্যে এখানে কি হয় এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাহায্যে পয়েন্ট, লাইন এবং পলিগনের মাধ্যমে আমরা ভৌগোলিক উপাদানকে তুলে ধরি। এখানে আমরা যেমন দেখব যে কোনো একটা শহরকে আমরা পয়েন্ট দ্বারা দেখাবো, কোনো যদি নদী থাকে একটা বা কোনো একটা সোজা রাস্তা থাকে তাহলে সেটাকে আমরা লাইন দ্বারা, আর পলিগন দ্বারা আমরা কি করব একটা এরিয়া নির্দেশ করব। যেহেতু এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাহায্যে এটা উপস্থাপন হয় তার জন্য এখানকার প্রত্যেকটা বিন্দু, এখানকার প্রত্যেকটা বিন্দুর হচ্ছে অবস্থান একদম সুনির্দিষ্ট হয় এবং নিশ্চিত হয়। আর এই ভেক্টর মডেলের আরও একটা সুবিধা হলো যে বস্তুর যে আকৃতি সেটা পুঙ্খানুপুঙ্খ বজায় রাখে, অর্থাৎ বাউন্ডারি খুব সুন্দর। একটা যদি এবড়ো খেবড়ো যদি নদীর তীর হয় তবুও সেটা এই লাইন দ্বারা অর্থাৎ ভেক্টর ডাটা মডেলে আনা সম্ভব, কিন্তু রাস্টার ডাটা মডেলে সেটা সম্ভব হচ্ছিল না। আর একটা হচ্ছে এই ভেক্টর ডাটা মডেল খুব ব্যয়বহুল এবং এর জন্য দক্ষ পরিচালন ব্যবস্থার দরকার হয়, কেননা আমরা অনেক সময় রাস্টার ডাটার তথ্যকেই আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে অর্থাৎ কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে জটিল পদ্ধতিতে লেয়ারিংয়ের সাহায্যে আমরা রাস্টার ডাটাকে ভেক্টর ডাটা মডেলে উপস্থাপন করি, এবং রাস্টার ডাটার অপেক্ষা ভেক্টর ডাটা অনেক জনপ্রিয় এবং ভেক্টর ডাটাতে অনেক জটিল মানচিত্র এবং অর্থাৎ উন্নত মানের মানচিত্র ব্যবহারে আমাদের ভেক্টর ডাটা মডেল ব্যবহার করা হয়। এবার আসবো আমরা টিন ডাটা। টিন ডাটা হচ্ছে কীরকম? সাধারণত দেখা যায় যে অনেক সময় অনেক জায়গা থাকে যেগুলো আমরা ভেক্টর ডাটা মডেল বা রাস্টার ডাটা মডেলে উপস্থাপন করা সম্ভব হয় না। এক্ষেত্রে কী হয়, কোনো একটা জায়গাকে দেখা যাচ্ছে উচ্চভূমি আছে, সেই উচ্চভূমিকে আমরা বোঝাতে গিয়ে অনেক সময় যে এই লাইন বা পলিগন বা পিক্সেল কোনো আকারে ব্যবহার না করে আমরা যখন ছোট ছোট ত্রিভুজ আকারে উপস্থাপন করি, ছোট ছোট ত্রিভুজ আকারে যখন উপস্থাপন করব তখন সেটাকে আমরা কি বলবো, টিন ডাটা বলবো। এটাকে আমরা টিন ডাটা বলবো। এর মাধ্যমে আমরা, এটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল ডাটা, অর্থাৎ এখানে হচ্ছে যেমন দৈর্ঘ্য যেমন পাওয়া যায়, প্রস্থ যেমন পাওয়া যাবে, তেমনি তার উচ্চতাও পাওয়া যাবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই এখানে পাওয়া যায়। এই ডাটার একটা সুবিধা হচ্ছে এই ডাটা দ্বারা আমরা উচ্চভূমি অর্থাৎ যে ভূপ্রকৃতি বা রিলিফকে আমরা সহজেই উপস্থাপন করতে পারি। আমি পাশে দুটো ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবিতে স্পষ্ট যে কিভাবে আমরা উচ্চভূমিকে এই যে ভেক্টর বা রাস্টার ডাটা দ্বারা উপস্থাপন করা সম্ভব না হলেও ট্রায়াঙ্গুলার যে ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার যে নেটওয়ার্ক বা টিন ডাটা দ্বারা কিভাবে সম্ভব হয়। এই ধরনের ডেটাকে আমরা জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ছাড়াও ক্যাড অর্থাৎ বিভিন্ন ডিজাইনের কাজে আমরা এই ধরনের যে ডাটা আমরা ইউজ করতে পারি।